শোনো, এই কথাগুলো তো আগেই খোলাখুলি বলতে পারতে, এখন হঠাৎ করে দুম করে বলছো চাকরি ছেড়ে দিলাম, এটা কোনো কথা? আগে আলোচনা করলে আমরা সাজেস্ট করতে পারতাম। একবার ভাবলে না মেয়েটার কথা? ওরও মান সম্মান, ওর সবার সামনে এখন কি মুখে থাকবে আমাদের সামনে? যাই হোক, এখন যখন চাকরি ছেড়ে দিয়েছ আর কথা বলে তো লাভ নেই, কি সাজেস্ট করবো বল? সাজি, যে যা খুশি বলুক, আলটিমেটলি তুমি যেটা চাইবে সেটাই হবে। তোমার কি কিছু বলার আছে এখন? তুমি যদি চাও, তুমি আজ থেকে, এই মুহূর্ত থেকে এই বাড়িতে থেকে যেতে পারো। 100 বার সাজি, তোর মন যদি না চায় তাহলে বিয়ে হয়েছে বলি তোকে ওই বাড়িতে ফিরে যেতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। এই নিয়ে লোকে একদিন দুদিন কথা বলবে, তিন দিনের দিন কেউ খেয়াল করবে না, যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকবে। শোন, ও এখন যাই বলুক, যাই করুক না কেন, তুই ভালো করে মনে রাখবি, বিয়ের আগে কিন্তু একটা শব্দ এই নিয়ে উচ্চারণ করেনি। তোকে মিথ্যে বলেছে, আমাদের সবাইকেও মিথ্যে বলেছে, তাই এই ক্ষেত্রে স্বাধীনভাবে তুই ঠিক করবি যে তুই কি করবি। সাজিব, তুমি যদি বলো যে আমি নিজেকে প্রমাণ করে এসে তারপর তোমার সামনে দাঁড়াবো, তাহলে তাই হোক। তুমি যেটা চাইবে সেটাই হবে সাজিব, তুমি যা চাইবে তাই হবে। শোনো শ্রোত, সাজি কি চাইবে না চাইবে সেটা পরের কথা, এখন আমরা যা চাইছি তাই হবে। তুমি আগে নিজের যোগ্যতা প্রমাণ করবে। আমাদের বাড়ির মেয়ে একবার আমাদের কথার অবাধ্য হয়েছে, বারবার কিন্তু হবে না। তাই নিজের যোগ্যতা আগে প্রমাণ করো। তুমি তুমি ব্যবসা করো, চাকরি করো, যা খুশি করো, আগে নিজের পায়ে দাঁড়াও, সেই 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 প্রমাণ দাও আমাদের, তারপর আমি সাজিকে তোমার তোমার বাড়ি পাঠাবো, তার আগে নয়। কিছু তো একটা তোমায় করতে হবে। আর তো উচিত ছিল আগে আমাদের সাথে আলোচনা করো, তাহলে আমরা বুদ্ধি দিতে পারতাম। যাকে বাবা, তুমি উপস্থিত, তাও আমি তোমাকে টপকে এই কথাটা বললাম, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সাজি তো আমারও বোন, ওর উপর তো আমার অধিকার আছে। শুধু শুধু লোক হাসিয়ে বিয়েটা করলি সাজি? ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাদের মেয়ের যে বিয়ে হয়েছে সেটা আমরা ভুলে যাব। তুমি যাও এখন, তুমি একা এখান থেকে ফিরে যাও। সাজি, তুমি ফিরবে না? আমার বাড়ির লোকের কথার অবাধ্য আমি একবার হয়েছি শ্রোত, বারবার হব না, তাই আমার বাড়ির লোকেরা যা ঠিক করবে আমি তাই মেনে নেব। আমি বলছি সাজি আজকে এখান থেকে যাবে না। আর দাদাভাই তো ঠিকই বলেছে, শ্রোত আগে তুমি নিজেকে প্রমাণ করো, তারপর ও এখান থেকে যাবে কি যাবে না সেটা ডিসাইড করব আমরা। এটা কি আমার অপরাধ? ঠিক আছে, বাড়ির সকলের যা সিদ্ধান্ত তাই হোক। শোনো, আমি বলছিলাম এই পাড়ার লোকজন কি বলবে বলো তো, এখনো মেয়েটার জোর খোলা হলো না, শ্বশুরবাড়ি গেল না, এটা কি ঠিক হবে? হ্যাঁ বর্দি ভাই, পাড়ার লোকজন কি বলবে, সেই জন্যে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে সেটা আমরা হতে দিতে পারি? না মেজো, বলছি ও যখন বলছে ও নিজে একটা কিছু করবে, তখন কটা দিন দেখা যাক না ও নিজে একটা কিছু করতে পারে কি না। হ্যাঁ সাজি এখন এই বাড়িতেই থাকবে। শোনো বড় বৌদি, ওদের ওই বিয়ের জোর খোলার সময় তুমি জীবনে অনেক পাবে, কিন্তু ওদের সম্পর্কের জোরটা যদি একবার ছিঁড়ে যায় সেটা রিপেয়ার করার সময় আর পাবে না। সাজি কোথাও যাবে না, সাজি আজ থেকে এ বাড়িতেই থাকবে আমাদের সাথে।
কিরে তুই একা? একা মানে মেয়ে ধুলো পায় বাপের বাড়িতে গিয়ে সেখানে থেকে গেল? আমি কিন্তু বলে দিচ্ছি বাবু, ভীষণ অলক্ষণে মেয়ে। মেয়ের আদৌ ফিরবে কিনা সে বিষয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। কিরে বাবু, গয়নাগুলো! এই থামো তো, সারাক্ষণ খালি গয়না কোথায় করে যাচ্ছে। এই তোমার জন্য, তোমার এই হাবভাবের জন্য, তোমার এই আচরণের জন্য না ওই বাড়ির লোকজন বুঝে গেছে যে তুমি আসলে কিরকম মানুষ। একেবারে স্বরূপ দেখিয়ে ফেলেছো। আহ, ও তো চেঁচাচ্ছ কেন, কি হয়েছে বলবে তো? দেখো, অত সোজা নয়, মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়েকে আসতে দেবো না, এটা অত সোজা নয়। এখন স্ট্যাম্প পড়ে গেছে সিঁদুরে, হ্যাঁ, এখন আর এটা বলা যাবে না যে মেয়েকে পাঠাবো না, মেয়েকে পাঠাতেই হবে, তাহলে কেস কামারই হবে। অত সোজা নয় ব্যাপারটা। বাবা বাবা প্লিজ থামো। মানে তোমরা কোন জগতে বসবাস করছো বলো তো? মানে আজকের দিন একটা মেয়ের হাতে কত ক্ষমতা তোমরা জানো? মানে কিছুই তো জানো না, আর তার উপরে ওই বাড়ির লোকজনদের দেখো নি, বাড়ি তো নয় যেন শস্যকে, তাতে সব পঙ্গপালরা বসে আছে, এক গাদা পঙ্গপাল, আত্মীয় স্বজন সবাই এক সুরে কথা বলে। আচ্ছা যাই হোক, আমি ওদেরকে কোনোরকমভাবে ম্যানেজ দিয়ে এসছি। আমি যে চাকরিটা করি না ওটা ওরা জেনে গেছে। বাবু কি হবে তাহলে? যেটা বলছি মা খুব মন দিয়ে শোনো। ওরা চলে এলে দয়া করে আর প্লিজ গন্ডগোল করো না কোনো। আমি বলেছি যে আমি উত্তরবঙ্গের একটা কলেজে চাকরি করতাম, সেইটা ছেড়ে এখন ব্যবসা করতে চাইছি, আর যে কলেজের নামটা আমি বলেছিলাম সেই কলেজের কাছে আমার অফিস, আমি ব্যবসা করতে চাই। বুঝতে পেরেছো? টাকা পয়সা, টাকা পয়সা কিছু বলতে পেরেছো? শুনছো যে মেয়ে থাকবে না, এটাও শুনলে যে মেয়েকে ছাড়লো না, নিজের যোগ্যতা প্রমাণ না করলে মেয়েকে আমাদের কাছে পাঠাবেও না, তারপরেও বলছো ব্যবসার টাকা? আরে মেয়ে তো পরিষ্কার বলে দিয়েছে আমি যদি কোনো টাকা পয়সা চাই আমায় যেন না দেওয়া হয়। কি সাহস, কি দজ্জাল মেয়ে! বাবু তুই আর মেয়ে পেলি না রে, এই রকম একটা মেয়েকে ফাঁসালি। কত ভালো ভালো মেয়েরা রয়েছে, তাদের কাউকে ফাঁদে ফেলতে পারলি না? হ্যাঁ, মেয়েরা তোমার ফাঁদে পা দেওয়ার জন্য বসে আছে না একেবারে। মা আজকালকার দিনে না কেউ বোকা নয়, এ একটু বোকা টাইপের ছিল তাই ফাঁসাতে পেরেছিলাম, কিন্তু তোমরা বিয়েটাই তো পুরো থেতো করে দিলে। বাবা সামান্যতম যদি ইনভেস্টমেন্টটা করতে না তাহলে পরেরগুলো আমি আদায় করতে পারতাম, কিন্তু এখন তো সেগুলোও বালি, আমার কিছু করার নেই, কিছু বলারও নেই, ওদের হাত তোলা হয়ে বসে আছি, যখন নিজের থেকে মেয়েকে পাঠাবে পাঠাবে। না দুম করে কি করে তুমি ব্যবসাটা করবে শুনি? হ্যাঁ, তুমি কি একদিনে রাজা হয়ে যাবে? এই বাবু, বাবু বৌমাকে একটা ফোন করি। তুমি ফোন করে কিছু করতে পারবে না। কেন করবেন, কেন করতে পারবো না? আরে ফোন করি না আমরা, দেখো মেয়ে যে এখানে আসেনি সেটা যে আমরা মেনে নিয়েছি সেটা তো নয়, আমরা ফোন করি, ফোন করে কথা বলি। দেখো তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো, তোমাদের যা ইচ্ছে তোমরা তাই বলো, কিন্তু দয়া করে, দয়া করে একটু আচার আচরণটা ঠিক করো মা। বাবু কোনো চিন্তা নেই, দেখবি আমি কেমন কন্নকটি করে ফোনটা করব। তুই ফোনটা কর, আমার হাতে ধরিয়ে দে। ফোন করছে আমাকে। কার ফোন? স্রোত। তো ফোনটা ধরো, দেখো কি বলতে চায়। ধরো ধরো। শোনো সাজি, একটা কথা জেনে রাখো, এত কিছুর পরেও যদি তুমি ঠিক করো বাড়ি ফিরে যাবে, তাহলে জেনে রাখো এটাই তোমার শেষ যাওয়া হবে। এরপরে ফিরে গিয়ে আর এ বাড়িতে মুখ দেখাতে আসবে না। বারবার তোমরা এই কথাটা কেন বলছো বলো তো বাবা? রাখবেই না যখন তখন, শুধু শুধু আটকালে কেন? তুমি এত কিছুর পরে তুমি মুখে মুখে কথা বলছো, মানে এত কাণ্ড ঘটার পরে তুমি এভাবে কথা বলো কি করে আমি তো বুঝতে পারছি না, আমি ভেবেই পাচ্ছি না। আ পটকা, তুমি একটু থামো না সাজি, ফোনটা ধরো, এবার ফোনটা কেটে যাবে, দেখো কি বলতে চায়। হ্যাঁ সাজি, ফোনটা ধর, কি বলতে চাইছে সেটা আমাদের সকলেরই শোনার দরকার। শোন, এখন কিন্তু ওরা তোকে তুতি পাতি অনেক রকম কথা বলবে, কিন্তু তুমি সেসবের দাম দেবে না, তুমি এখন এখান থেকে যাবে না, ওকে একটু সোজা হতে দে সাজি। তাছাড়া ব্যবসাটা কোথায় করছে, কিসের ব্যবসা করছে, এগুলো সব জানতে হবে আমাদের, তারপর ডিসিশন নেব ও যাবে কি যাবে না। এই যা, যা কেটে গেল ফোনটা। ওই যে আবার ফোন করছে সাজি, তুমি ফোনটা ধরো তো।
তাই বিয়েটা যখন একবার হয়ে গেছে তখন তার এত সহজে কাটান ছেড়ান করা যাবে না। দেখি চেষ্টা করে গাধাকে মানুষ করা যায় কিনা। হাল ছেড়ে দেবো না, শেষ চেষ্টা করবো। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ফোনটা ধরো। সাজি, ফোনটা স্পিকারে দিয়ে কথা বলো। দাও। হ্যালো। খোরকুটো খোরকুটো।